গত দেড় যুগ যে হাসিনা দেশ চালিয়েছেন দোদ্দণ্ড প্রতাপে তাকে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাতে হয় গত পাঁচ আগস্ট এরপর থেকে ভারতেই অবস্থান করছিলেন তিনি তবে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয় এরপর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন তবে এ নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি ভারত সরকার বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম খবর করেছে হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন এবং দেশটির আজমান শহরের শামীম ওসমানের বাড়িতে আশ্রয় নিয়েছেন সূত্রের বরাতে উল্লেখ করা হচ্ছে শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে জানা যাচ্ছে এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের সেখানে থেকে ধারণা পাওয়া যায় আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান সম্প্রতি তানভীর নামের এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয় সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন যেন চট করে ঢুকে পড়তে পারেন যদিও নিজের অবস্থান পুরোপুরি স্পষ্ট করেননি হাসিনাও প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন